নমস্কার বন্ধুরা, আমি স্বাতী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের করে দেখাবো তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। মাছ খেতে বাঙালিরা সবাই ভালোবাসে, আর এই মাছের আইটেমগুলো যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে কিন্তু আর কথাই হয় না। চলুন বন্ধুরা, শুরু করা যাক তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। তেলাপিয়া মাছের দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে তিনটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, 500 গ্রাম মতো ওজন হবে। এই মাছকে আমি এরকম পিস করে নিয়েছি, মাথার দিক অংশটা একটা মাছকে আমি এরকম তিন টুকরো করে নিয়েছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভাজার জন্য নুন হলুদ মাখাবো। ভালো করে গরম হয়ে গেলে আমি এতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্না এই তেলাপিয়া মাছের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করবো, কারণ মাছের আইটেমগুলো সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো হয়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেবো। আপনারা চাইলে কড়া করে ভাজতে পারেন যদি পছন্দ করেন। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। এবার ওই তেলে আমি 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটা বড় টমেটোর 1/2 টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। এটা যেহেতু তেলাপিয়া মাছের দো পেঁয়াজা, তাই দো পেঁয়াজা মানে দু রকম পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি। প্রথমে আমি এরকম সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছিলাম। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো। টমেটোগুলোকে খুন্তির সাহায্যে একটু ফেটে দেবো। বন্ধুরা, আপনারা আমার এই রান্নাটি দেখুন, যদি ভালো লাগে তাহলে এইরকমই সুন্দর সুন্দর রান্নার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং আগামী দিনের ভালো ভালো রেসিপিগুলো পেতে থাকুন। এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা আদা রসুন ছাড়াও কিন্তু শুধু টমেটো পেঁয়াজের সাহায্যেও কিন্তু এটা করতে পারেন। মশলাটাকে ভালো করে কষাতে হবে, ছাই হাতে করবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার আমি 3টে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি দিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এবারে 1 টিস্পুন হলুদ অ্যাড করলাম। একটু জল অ্যাড করছি, মশলাটা ধরে ধরে যাচ্ছে। এবার এতে দিয়ে দেবো 7 মতো নুন, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এবার আমি মশলাটাকে আবার ভালো করে কষাবো। একটু জল অ্যাড করে করে আমি মশলাটাকে কষাচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে একটু কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে যায়। রান্নাটা একটু কালার আনার জন্য আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি 1/2 টিস্পুন মতো অ্যাড করলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কিন্তু রং চলে এসেছে। এবার আমি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু দু রকম পেঁয়াজ ইউজ করছি, দো পেঁয়াজা, আর যে বড় টমেটোটা আমি আগে 1/2 দিয়েছিলাম, এবার ওটাকে একটু বড় সাইজ করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি বড় করে পিস করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে গ্রেভিতে। এই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো।
গায়ে মাখা মাখাই হয়, আমি অল্প সামান্য জল দিচ্ছি। এখানে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন বন্ধু, পেঁয়াজটা কিন্তু রেডি হয়ে গেছে। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলো কিন্তু উপর থেকে একটু পেঁয়াজার মতোই ভেসে আছে। আপনারা নামানোর আগে চাইলে গরম মশলা দিতে পারেন। নামানোর আগে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে এটা পরিবেশন করব। দো পেঁয়াজাটার কিন্তু খুব সুন্দর রং হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে এরকম তেলাপিয়া মাছ, সুস্বাদু তেলাপিয়া মাছের দো পেঁয়াজা কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পুকুরের টাটকা জ্যান্ত মাছ তেলাপিয়া, এবং সেটাকে আমি তৈরি করেছি দো পেঁয়াজা রূপে। তো আপনারাও এই রকম রেসিপি বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন। নমস্কার।